আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, ফখরুল বললেন সরকারের পতন অত্যাসন্ন। এদিকে বিএনপি থেকে সরকার পতনের দিনক্ষণ জানতে চান ওবায়দুল কাদের। এবার রাজবাড়িতে বিএনপির সঙ্গে ছাত্রলীগ যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া। জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে বললেন ডক্টর মোশাররফ। এখন থেকে পাল্টা আক্রমণ হবে হুঁশিয়ারি মির্জা আব্বাসের। সর্বশেষ জানিয়ে দেব বিএনপি নেতা খায়রুল কবির খোকনের বাসভবনে আবারও হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। সরকারের পতন অত্যাসন্ন বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ভয়াবহ দুঃশাসনে নিষ্ঠুরতা, নিপীড়ন, উৎপীড়ন ও সহিংস আক্রমণে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা সহ গণতান্ত্রিক অধিকার এখন ক্ষত বিক্ষত। গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে সরকার এখন বন্দুকের ভাষা ব্যবহার করছে। জনপদের পর জনপদ বিএনপির নেতাকর্মীরা রক্তাক্ত, নিহত, আহত এবং পঙ্গুত্ব বরণ করছে। তিনি বলেন, নিপীড়িত মানুষ ও বিএনপি সহ বিরোধী দলগুলোকে আর দমিয়ে রাখা যাবে না ভেবেই সরকার এখন শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচিতেই দলীয় ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বর্বরোচিত আক্রমণ চালাচ্ছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। ফখরুল বলেন, দেশের অর্থনীতিকে দেউলিয়া করে ক্ষমতাসীনরা মহাসমারোহে বিপুল দুর্নীতির মাধ্যমে অর্থবিত্তের মালিক হয়ে আরাম আয়েশের যে স্বর্গ রচনা করেছে সেটি যেন হাতছাড়া না হয়, সেজন্য অবৈধ ক্ষমতাকে ধরে রাখতে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নিশ্চিহ্ন করেছে। মানুষের ভোটাধিকারকে হরণ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে অদৃশ্য করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস বিদ্যুৎ সহ জ্বালানি তেলের দাম কোনো কারণ ছাড়াই পুনঃপুনঃ বৃদ্ধি করার কারণে জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, সব গণতন্ত্র মানা শ্রেণীপেশার মানুষ সহ সব বিরোধী রাজনৈতিক দলকে একযোগে রাস্তায় নামতে হবে। অনাচারের ওপর ভিত্তি করে কোনো সরকারই টিকে থাকতে পারে না, এই সরকারের পতন অত্যাসন্ন। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, আজ খুলনা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত খুলনা জেলা ও মহানগর বিএনপির শান্তিপূর্ণ জনসমাবেশ চলাকালের সময় পুলিশ অতর্কিত হামলা চালায় এবং নির্বিচারে গুলি বর্ষণ করে। পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন খুলনা মহানগর বিএনপির সদস্য ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিল্টন, মহানগর বিএনপির সদস্য ও নগর বিএনপির সাধারণ সম্পাদক কেম হুমায়ুন কবির সহ আরও অনেক নেতাকর্মী। খুলনা জেলা ও মহানগরের শান্তিপূর্ণ জনসমাবেশে পুলিশের এই ন্যাক্কারজনক হামলা, গুলি বর্ষণ এবং নেত্রকোনা জেলায় গণগ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বিবৃতিতে খুলনা জেলা, খুলনা মহানগর ও নেত্রকোনায় গ্রেফতারের নেতাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি করে এবং খুলনা জেলা ও মহানগর পুলিশের গুলিতে আহত নেতাদের আশু সুস্থ কামনা সহ দোষী পুলিশদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। বিএনপি থেকে সরকারের পতনের দিনক্ষণ জানতে চান ওবায়দুল কাদের। আন্দোলনের মাধ্যমে ঝড় তুলে সরকারের পতন করা হবে এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন থেকে না, ঠাকুরগাঁও থেকে আসবে। এর দিনক্ষণ প্রকাশ করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান তিনি। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী ওলামা লীগের প্রথম জাতীয় সম্মেলনে সব কথা বলেন ওবায়দুল কাদের। কাদের বলেন, বিএনপি আছে সরকার পতনের আন্দোলন নিয়ে, আওয়ামী লীগ আছে জনগণের জানমাল রক্ষার আন্দোলনে, আমাদের তার জন্য শান্তি সমাবেশ করতে হচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের সময় কখন শেষ হবে তা নির্ধারণ করবে দেশের জনগণ, বিএনপির আন্দোলনের সময় শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ জনগণের সঙ্গে আছে, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, ক্ষমতায় কে থাকবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আছে সরকার পতনের আন্দোলন নিয়ে, আওয়ামী লীগ আছে জনগণের জানমাল রক্ষার আন্দোলনে, দেশের মানুষ মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ, দেশের মানুষ আওয়ামী লীগকেই চায়, কোনো সন্ত্রাসী দলকে নয়, আগামী নির্বাচনেও দেশের মানুষ ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন। আওয়ামী লীগের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন, শেখ হাসিনা দেশকে নিয়ে ভাবেন, তার মতো করে কেউ দেশকে নিয়ে ভাবেন না। বর্তমান সময় আমরা এখন একটি সংকটের মধ্যে আছি যেটা আমাদের সৃষ্টি নয়, করোনা মহামারী সামলানোর পর যুদ্ধ শুরু হয়েছে, ফলে জ্বালানি ও ডলারের দাম বেড়ে যায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে
গেছে। অনেক পণ্যই বাইরে থেকে আমদানি করে আনতে হয়। কিছু পণ্য আনা কমিয়ে দিলে মানুষের কষ্ট বাড়বে। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, কিন্তু জ্বালানির সংকট পুরোপুরিভাবে সে চাহিদা মেটাতে পারছে না। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে। সারা দুনিয়া শেখ হাসিনা নিয়ে প্রশংসা করলেও একটি দল তাকে নিয়ে অপপ্রচার করছে। তিনি থাকলে দেশ সে পথ হারাবে না। শেখ হাসিনা আছে বলেই দেশের মানুষ ভালো আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, আওয়ামী ওলামা লীগের একটি ইচ্ছা ছিল যে সম্মেলনের মাধ্যমে সংগঠিত হবে, তার জন্য সময় লেগেছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ তা সম্ভব হয়েছে। আমি 101 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব দিচ্ছি, যাতে ত্যাগী ও সিনিয়র নেতারা স্থান পাবেন। কমিটিতে যেন বাস্তবতা ও রাজনৈতিক আদর্শের প্রতিফলন থাকে। নেতাদের অবশ্যই দলীয় শৃঙ্খলায় আসতে হবে। 111-এর সময় রাজপথে ওলামা লীগের কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। মাঝে কিছুটা স্বেচ্ছাচারিতা লক্ষ্য করা গিয়েছিল, তবে সেসব কাটিয়ে উঠে যেন একটি যোগ্য কমিটি তৈরি হয়। দলাদলি করে বদনাম করবেন না, এসব করলে ব্যবস্থা নেওয়া হবে বলেন উবাইদুল কাদের। রাজবাড়িতে বিএনপির সঙ্গে ছাত্রলীগ যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া। রাজবাড়িতে বিএনপির জনসভাকে কেন্দ্র করে ছাত্রলীগ যুবলীগের সঙ্গে বিএনপির একাংশের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন বিএনপির নেতাকর্মীরা। পুলিশ ফাঁকা গুলি এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে পুলিশ বিএনপির 10-এর অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে দাবি বিএনপি নেতাদের। শনিবার দুপুর 12টার দিকে বিএনপির সাবেক এমপি খোয়েমের বাড়ির পাশে রাজবাড়ি জেলা শহরের সরকারি আদর্শ মহিলা কলেজ সংলগ্ন বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শতাধিক মোটরসাইকেল নিয়ে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে সরকারি আদর্শ মহিলা কলেজ সংলগ্ন বকুলতলা এলাকায় আসে। তারা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে বকুলতলায় মোটরসাইকেল রেখে সম্মিলিতভাবে সাবেক এমপি ওমর খৈয়ামের অবস্থানরত নেতাকর্মীদের ধাওয়া করে। বিএনপির নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দিলে পিছু হটে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। পরে বিএনপির নেতাকর্মীরা বকুলতলা এসে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে পরপরই সাবেক এমপি ও সাবেক জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নেতৃত্বে একটি মিছিল তার বাড়ি থেকে বের হয়ে শহরের দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। পথে রাজবাড়ি পৌরসভার সামনে আসতেই পুলিশ লাঠিচার্জ করে। সময় বেশ কয়েকজন নারী ও পুরুষ বিএনপির নেতাকর্মীকে আটক করে পুলিশ। জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে বললেন ডক্টর মোশাররফ। জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, দেশের মানুষ আর এই সরকারকে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শনিবার বিকেলে ঢাকায় এক জনসমাবেশে তিনি এই মন্তব্য করেন। মতিঝিলপির জঙ্গি মাজারের সামনে এ জনসমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ। উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদের জনসমাবেশে কর্মসূচির ঘোষণা করে বিএনপি। এখন থেকে পাল্টা আক্রমণ হবে হুঁশিয়ারি মির্জা আব্বাসের। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, এখন থেকে পাল্টা আক্রমণ করতে হবে, কে আমাদের কামড়াবে আর আমরা বসে বাঁশি বাজাবো তা হতে পারে না। রাজধানীতে আজ শনিবার বিকেলে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। উচ্চ আদালতের নির্দেশনা, অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ 10 দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর মতিঝিলে পীরজঙ্গি মাজারের সামনে এই জনসমাবেশ হয়। বিএনপি নেতা খায়রুল কবির খোকনের বাসভবনে আবারও হামলা। নরসিংদীর চিনিসপুরে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবনে ফের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভুইয়া জানান। বাসভবনটির নিচতলা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। ভাঙচুরের পর বাসভবনের প্রধান ফটকে তালা দিয়ে জেলা ছাত্রদলের নতুন কমিটির জায়গা না পাওয়া নেতাকর্মীরা